জয়মা রহমানের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য শুভেচ্ছা বার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের সাতাশতম জন্মদিন বুধবার এ উপলক্ষে বিএনপি নেতা থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষীরা জয়মা রহমানের দীর্ঘ জীবন কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাছাড়া তারেক রহমান তার ভেরিফাইড আইডি থেকে শুভ জন্মদিন লিখে পোস্ট করেছেন জয়মা রহমান তারেক রহমান ও ডাক্তার জোবাইদার রহমানের একমাত্র কন্যা সন্তান এছাড়া তার দাদা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও দাদি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে লন্ডনে অসুস্থ বাবা তারেক রহমান ও মাতা জোবাইদার রহমানের সঙ্গে রয়েছেন জায়মা রহমান মোহাম্মদ সেলিম হোসেন দীপু নামে একজন ফেসবুকে লিখেছেন শুভ জন্মদিন ব্যারিস্টার জায়মা রহমান এদেশের অভ্যুদ্ধের পরতে পরতে যার অবদান তুমি সেই পরিবারের সন্তান একদিন তোমাকেই এদেশের হাল ধরতে হবে রক্তের উত্তরসূরি হোক আর আদর্শের উত্তরসূরি হোক সব দিকে তুমি সেরা তোমার জন্মদিনে আমাদের শুভেচ্ছা অভিবাদন আজমা আজিজ নামে একজন লিখেছেন শুভ জন্মদিন ব্যারিস্টার জাইমা রহমান আল্লাহ পাক যেন তোমাকে সুস্বাস্থ্য ও নেখায়াত দান করেন আমিন আলিজা মুন্নি নামে একজন লিখেছেন শুভ জন্মদিন ব্যারিস্টার জাইমা রহমান ও জিয়া পরিবারের সুযোগ্য কন্যা আল্লাহ আপনাকে যেন নেখায়াত দান করেন রাজিয়া সুলতানা নামে একজন লিখেছেন অনেক অনেক দোয়া ও শুভ কামনা তোমার জন্য আল্লাহ তোমার নেক হায়াত বাড়িয়ে দিন হিমেল রানা নামে একজন লিখেছেন শুভ জন্মদিন ব্যারিস্টার জয়মা রহমান আপনার মেধা ও অর্জিত জ্ঞানের ছোঁয়ায় সমৃদ্ধ হবে বাংলাদেশ এই প্রত্যাশাই আমাদের ফারুক নামে একজন লিখেছেন জয়মা রহমান তোমার সুখী ও সুন্দর জীবন কামনা করছি তোমার জীবনের পথ চলা হোক মুসলিম সংস্কৃতির বন্ধনে সৌরভ হোসেন নামে একজন লিখেছেন জয়মা রহমান তোমাকে আমি আমার মেয়ের মতো ভালোবাসি আমি তোমার জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি একদিন তুমি হবে বাংলার কর্ণধার শুভ জন্মদিন জায়মা রহমান মোহাম্মদ আলী শানু নামে একজন লিখেছেন সত্য শাসন প্রতিষ্ঠার জন্য তোমাকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে অনেক বড় হতে হবে দোয়া করি তোমার জন্য শুভ জন্মদিন জায়মা রহমান আমিনুল ইসলাম নামে একজন লিখেছেন শুভ জন্মদিন জয়মা রহমান তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আলী আজগর নামে একজন লিখেছেন শুভ জন্মদিন জয়মা রহমান দোয়া ও শুভ কামনা অবিরত